অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ডোমেন নিয়ে। তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের কিছু অঙ্ক আমরা আজকে করব। তো প্রথমে আমরা জেনে নিই যে ডোমেনটা কি। ইতিমধ্যে যদি আমরা জেনেছি ডোমেন কাকে বলে, তো এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর মান কি হবে সংজ্ঞায়িত, তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় থাকে ডোমেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে একটা ক্রোমোজোমের প্রথম যেই মানটা থাকে, অর্থাৎ কি এক্স এর মান, সেটাই হচ্ছে আমাদের ডোমেন। পরবর্তী মানটা হচ্ছে আমাদের রেঞ্জ, এটা আমরা ইতিমধ্যে জানি। তো এখানে আমরা বলতে পারি যে এক্স এর কোন কোন মানের জন্য ওয়াই এর মান সংজ্ঞায়িত। এখানে দুইটা শর্ত, এখানে হচ্ছে কি এক্স এর কোন কোন মানের জন্য ওয়াই এর মান সংজ্ঞায়িত, আর একটা হচ্ছে এক্স এর কোন কোন মানের জন্য ওয়াই এর মান সংজ্ঞায়িত নয়। এই দুইটা জিনিস আমরা ফাইন্ড আউট করতে পারলে আমরা পেয়ে যাবো ডোমেন এবং রেঞ্জের যে মানটা। হ্যাঁ, পরবর্তীতে প্রথমে আমাদের উদাহরণে বলা হচ্ছে যে একটা প্রশ্ন ওয়াই ইজ ইকুয়াল টু 1/x-7 ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে এখানে। তো এখানে খুবই একটা সহজ একটা অঙ্ক দেওয়া হয়েছে। তো এখানে আমরা প্রথমে দেখব যে x এর কোন মানের জন্য আমরা y এর মান সংজ্ঞায়িত হবে না, সেই মানটাকে যদি আমরা বের করে ফেলি তাহলে আমাদের জন্য খুব সহজে কি আমরা ডোমেনটা বের করে ফেলতে পারবো। তো x এর কোন মানের জন্য, আচ্ছা x এর মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে কিন্তু মান বের হবে, 2 বসালেও হবে, 3 বসালেও হবে, 4, 5, 6 বসালে হবে। কিন্তু আমরা যদি x এর মান 7 বসাই, যদি আমরা x এর মান 7 বসাই, অর্থাৎ কি 1/7-7, তার মানে জিনিসটা হয়ে যাচ্ছে কি 1/0, তার মানে এটা তো অসংজ্ঞায়িত, এই জিনিসটাই হওয়া যাবে না। আমরা এই শর্তটাকেই আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম যে এই যে কখন সেটা নিচে 0 আসবে, যখনই দেখবো নিচে 0 আসবে কোন মানটার জন্য 0 আসতেছে সেই মানটা আমাদের কী দিতে হবে, বাদ দিতে হবে। তার মানে আমরা কোথা থেকে বাদ দিব, আমরা বাস্তব সংখ্যা থেকে বাদ দিব। তার মানে এখানে আমরা লিখতে পারি যে উত্তরটা হবে আমাদের কি, যে ডোমেনের উত্তর হচ্ছে রিয়েল নাম্বার থেকে আর বাস্তব সংখ্যা থেকে কে বাদ যাবে, 7 বাদ যাবে। এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি পাবো, আমরা ডোমেনটা পেয়ে যাবো। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে x-7 ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ কি x এর মান কখনো 7 হওয়া যাবে না, 7-এর থেকে কি ছোট হইতে হবে নাহলে 7-এর থেকে বড় হইতে হবে, যে কোনো একটা হলেই হবে। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে উদাহরণ 2 নম্বরে y ইজ ইকুয়াল প্রপার 3x-5 এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে এখানে ধরে নিতে পারি যে ধরি y ইজ ইকুয়াল f(x), এটা আমরা ধরে নিতে পারি। তাহলে f(x) ইজ ইকুয়াল আমরা লিখতে পারি f(x) ইজ ইকুয়াল √3x-5। তো এখন কথা হচ্ছে যে এই ভিতরের মানটা অলওয়েজ আমাদের কি হবে, এই যে এখানে যে কি 3x-5 আছে এটা অলওয়েজ আমাদের কার থেকে বড় হইতে হবে, 0-র থেকে বড় হইতে হবে, অথবা 0-র সমান হইতে পারে কিন্তু নেগেটিভ মান হওয়া যাবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং 3x-5 অলওয়েজ কি হবে, 0-র থেকে বড় অথবা সমান হবে। তাহলে এটা লিখলে আমরা এবার কি করব, 3x > এখানে হয়ে যাবে আমাদের 5, আর x এর মান আমরা বের করলে পাচ্ছি 5/3, এই মান আমরা পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করব, তাহলে ডোমেনটা কি আমাদের, তাহলে ডোমেন হচ্ছে d(f(x)) (r)x এর মান হচ্ছে আমাদের কত, 5/3, এটা হচ্ছে আমাদের ডোমেন। আর রেঞ্জ হচ্ছে আমাদের r(f)0 থেকে অসীম, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এর পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে উদাহরণ 3 এখানে বলা হয়েছে y ইজ ইকুয়াল √25-x² এই অঙ্কের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ একটা অঙ্ক এটার ক্ষেত্রে কি, তার মানে আবার আমাদেরকে চিন্তা করতে হবে ভিতরে কি হবে না, আমাদের এখানে 0 অথবা 0-র থেকে বড় হইতে হবে কিন্তু ঋণাত্মক মান হওয়া যাবে না। তাহলে আমরা আবার ধরে নেব যে ধরি y ইজ ইকুয়াল f(x) ইজ ইকুয়াল √25-x², তাহলে আমরা এখানে কি হবে
25 माइनस एक्स स्क्वायर मान हो जिरो जिरो थे पड़ो तेल उभय पक्ष के जो कि माइनस द्वारा गुण करी पाई एक्स स्क्वायर माइनस 25 लेस दैन इक्ुअल जिरो एक्स ए मान हे कत एखे 25 एक्स स्क्वायर 20 लेस दैन इक्ुअल 25 एरपर हमें एखने समस्या है अधिकांश स्टूडेंट क्षेत्र तेल क्यों हो एक्स एर मान हो कि मोड अफ लेस दैन इक्ुअल कत 5 हो तैना এটা হলো। এরপরে হচ্ছে কি আমাদের লিখতে পারি যে কি অতএব মাইনাস ফাইভ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফাইভ। এইখানে অনেক কি হয় যে এটাকে বলা হয় থাকে অনেক সময় কি জাম্প রুল বলা হয় থাকে, এটা তোমরা একটু মনে রাখবা যে এটাকে জাম্প রুল বলা হয়ে থাকে। তাহলে আমাদের ডোমেন হচ্ছে কি ডি অফ এফ ইজ ইকুয়াল এক্স টু এক্স belongs to R, real number থেকে minus 6 less than equal x less than equal 5। এটা হচ্ছে আমাদের ডোমেন। এই ক্ষেত্রে আমরা তোমরা একটা শর্ট ট্রিক্স ইউজ করতে পারো। কি ধরনের শর্ট ট্রিক্স ইউজ করতে পারো যে এই ধরনের যদি কোনো কিছু থাকে এইটাকে আমরা লিখতে পারি যে y is equal a square minus x square। এই ধরনের যদি কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে সেইটার ডোমেন হবে माइनस ए लेस दें इक्ुअल एक्स लेस दें इक्ुअल ए। यहाँ हमारे डोमेन एवं रेंज तुम्हारा धरे रखबा जिरो थे ओ एर पर्त ये रेंज एर बस केंज सम्भव ना। तेल देखो तुम्हारा एक्सर माना कत हुआ सम्भव कैन एखे लेस दें फाइव इज इक्ुअल कैन आसलो भाई पिछले अंशा कैन आसलो खूब सहजे तुम चिंता करते पर एक्सर मान तुम कि एक्सर मान पाँचर समान नीते पर हाँ पाँचर समान नीले कत है পাঁচের সমান নিলে আমার পঁচিশ মাইনাস যদি প্লাস ফাইভ নিই তাহলে ফাইভ স্কোয়ার তাহলে জিরো আসে। আচ্ছা তুমি যদি মাইনাস ফাইভ নাও তাহলে তো তোমার একই মানি আসে, তাহলে কি আমি প্লাস ফাইভও নিতে পারবো মাইনাস ফাইভও নিতে পারবো, সেটা দুইটাই নিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে সেটা কি এর পরবর্তীতে হচ্ছে তার মানে কি আমি প্লাস সিক্সের কি ফাইভের প্লাস ফাইভের কি বেশি নিতে পারবো, প্লাস ফাইভের কি বেশি নেওয়া সম্ভব? যদি আমি বেশি নিই তাহলে আমার মানটা কিন্তু নেগেটিভ চলে আসবে। আবার আমি যদি কি করি যে মাইনাস সিক্সেরও বেশি নিই, তারপর আমি যদি মাইনাস সিক্স নিই হোল স্কোয়ার তারপর তো আমার 36 পঁচিশ থেকে 36 বিয়োগ করলে তারপরও নেগেটিভ মান আসতেছে। এই জন্য আমার হচ্ছে কি মাইনাস ফাইভ লেস দেন ইকুয়াল থেকে আপ টু ফাইভ লেস দেন ইকুয়াল পর্যন্ত এক্সের মানটা, আশা করি সবাই বুঝতে পারছো। আর এটা হচ্ছে সেই শর্ট ট্রিক্সটা, তোমরা এটা নিয়েও অ্যান্সার মিলাইতে পারো। তাহলে রেঞ্জ হচ্ছে আমাদের এখানে কি সর্বোচ্চ কত পর্যন্ত যাবে জিরো থেকে কত, আমি যদি প্লাস ফাইভও বসাই তারপর এই সমীকরণ যদি প্লাস ফাইভও বসাই তারপরও আমার মান আসবে কত, সর্বোচ্চ মানটা বসালেও আমি পাচ্ছি কত জিরো, আর সর্বনিম্ন মাইনাস ফাইভ বসাইলেও আমি সর্বোচ্চ মান পাচ্ছি কত জিরো। আবার আমি যদি জিরো মানটা বসাই, আমি যদি জিরো বসাই তাহলে আমি পাচ্ছি সর্বোচ্চ মান কত ফাইভই পাচ্ছি। হ্যাঁ আমি এক্সের মান যদি জিরো বসাই তাহলে এটা হচ্ছে আবার কি ওয়াই এর মান পাচ্ছি। তাহলে এই সর্বোচ্চ কত আমার রেঞ্জ হচ্ছে জিরো থেকে ফাইভ, এই যে জিরো থেকে ফাইভ। তাহলে আমি লিখতে পারি রেঞ্জ আর এফ ইজ ইকুয়াল হচ্ছে আমার কত জিরো থেকে সর্বোচ্চ ফাইভ পর্যন্ত।